জুজু মিসিং, ওকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট আমরা একটু আগেই নোটিশ করলাম যে ও সারা বাড়িতে কোথাও নেই, আমরা ওকে এক্ষুনি খুঁজতে বেরোচ্ছি। দেখুন, এরকম একটা সিচুয়েশনে জুজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে মানে আমি তো বর্ষে যে আপনাদের বাড়িতে বিয়ে করতে আসতে পারবো না। চলো যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে কাজটা বড় হটকারিতা হয়ে যাচ্ছে। তুমি মেয়েটাকে কোথায় খুঁজে পাবে, আর এই সময় তুমি বেরিয়ে যাচ্ছ? বাই দিস টাইম যদি ওরা মেয়েটাকে খুঁজে পায় তাহলে তো শুধু শুধু সময় নষ্ট। যদির কথা ভেবে কি লাভ সিদ্ধদা, যখন জেনেই গেছো বিয়েটা আর হবে না তখন নতুন করে কনে সাজানোর কথা কেন ভাবছো তুমি? আচ্ছা, অনন্যা দাশগুপ্ত ফ্ল্যাটটা কোন দিকে? স্কুলের চত্বর, বন্ধু বান্ধবের বাড়ি সবই তো খোঁজ করলাম, কোথাও তো নেই। এখন আশা করছি একমাত্র অনন্যার বাড়িতে থাকতে পারে। আমি আগেই বলেছিলাম আগে আমরা অনন্যার বাড়িতে যাই, তুই শুনলি না আমার কথা? আরে দাদা ভাই, অনন্যার অফিসে আমি ফোন করেছি, মুম্বাইতে আছে, অতএব ওর বাড়িতে থাকার কথা নয়, ওর বাড়িতে যাবেও না। ওরা যখন ওকে পছন্দ করে না তখন ওদের না জানিয়ে তুই আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করিস না। হ্যাঁ রে, তুই যে মেয়েটির মাকে ফোন করেছিলি সেটা অভিমন্যু জানে? শিক্ষিত মানুষজন আছে সারি, আমি তাদের মধ্যে মানিয়ে চলতে পারবো তো গো? পারবে গো পারবে, আমি বলছি তুমি পারবে। এই ছায়াদির কথা মিলিয়ে নিও, তুমি একদিন এসে বলবে ছায়াদি গো আমি ওখানে বড্ড সুখে আছি, দেখবে তুমি পর সংসার ফেলে আসতেই চাইবে না, তারা তোমাকে আসতে দেবে নাকি? তুমি তোমার নিজের দায় ফেলে আসতেই পারবে না। তোমার কপাল দেখলে, তোমার চোখ মুখ দেখলে বোঝা যায় গো যে তুমি রাজরানী হওয়ার জন্যই জন্মেছ। তারপরে তুমি আজ কত বড় একখানা কাজ করে দিলে বলো দেখিনি, হ্যাঁ? তাদের মেয়ের জন্য তুমি ওইভাবে ছুটে গেলে, তারপর তার বাবার হাতে মেয়েটাকে তুলে দিলে। ও বর্দি, তুমি তো প্রথম দিনই তোমার বরের মন জয় করে নেছে গো, দেখবে তোমার সব ভালো হবে। ও মা, সবাই বর দেখতে চলে গেছে আর আমি এখানে একা পড়ে থাকবো তা কখনো হয় নাকি? আমিও চললুম বর দেখতে। জিও না না, আমি এখানে একা একা বসে থাকবো বলো। ও মা, এখন তো তোমার একা একা থাকার দিন শেষ বাপু, কোথায় তুমি এখন আর একা? ওই তো চলে এসেছে দোকা, তোমাকে রাজধানী করে নিয়ে যাবে। আমাকে ছেড়ে দাও দেখিনি, আমাকে এখন আর আটকিও নি, ওখানে বর বরণ হচ্ছে, বর বরণ দেখবো নি তা কখনো হয়, আমি চললুম। হ্যাঁ, কিন্তু সুন্দরীটা কে সেটাও বল। কেন, আমাদের ছোটদা ভাইয়ের বউ। তোমরা ওকে সুন্দরী নাম দিয়েছো বুঝি? কি করবো বলো, বিদুষী নামটা তো আর দিতে পারছি না, সুন্দরী বলেই ডাকি। ঘরে বসে খেয়ে মোটা হয়েছে শুধু, মুখটা দেখেছো ছোট মা? হ্যাঁ, ওরা হরির মতো মুখ, দেখো না এরপর আরো হবে। বাইরে বেরোনোর তো কোনো চান্স নেই, ঠিক আছে? এবার ঘর পেয়েছে, বর পেয়েছে, সংসার পেয়েছে, মনের একেবারে সুকুতলে পড়ছে। এবার বাড়িতে থাকবে, দুপুরবেলা খাবে দাবে ঘুমোবে, আরো মোটা। আচ্ছা কথা, আচ্ছা আমরাও না হয় কাজকর্ম করি না তো? হ্যাঁ ছোটমা, আমরাও বাড়ির বাইরে বেরোই না ঠিকই, কিন্তু তাই বলে কি আমরা ফিগার মেনটেন করি না নাকি? বাবা আমরাও তো দুপুরে ঘুমাই না বলো, জিম করে স্ট্রং ডায়েটিং এর মধ্যে থাকি তো। তোমরা কার সঙ্গে কার তুলনা করছো? ও কি কেমন ঘরের মেয়ে নাকি? ওসব এখানে চলে না, যদি আমাদের ওখানে গিয়ে শেখে তো শিখবে, দেখে দেখে ডায়েটিং শিখবে। মাই গড,
ডেক মাস্টারই করবে রে ডেক মাস্টার। আরে বাবা, বাবা একদিন বলেছিলেন না, হ্যাঁ ওনা কি দারুণ রান্না করে, তাই তো শুনেছি। না না, শুধু শুনলে তো হবে না, প্রমাণ দিতে হবে। আমরা রোজ নতুন নতুন খাবার অর্ডার করব, তাই না দিদি ভাই? तुझे कैसे बताऊं यारा, तेरे बिन मुझ पे क्या गुजरे, वो जिंदगी है ही नहीं जो तुझसे जुदा गुजरे। जेलर भरे तो प्रतिटा मिनिट प्रतिटा सेकेंडेर हिसेब राखछि आमि, ए हिसेब जदि आमि तोर काछ थेके ना निएछि तो आमार नाम अभिरूप मुखार्जी नय। এসেছেন যখন গলা অবধি খেয়ে যাবেন। যাওয়ার সময় আমি মিন্টুকে বলে দেবো কয়েকটা প্যাকেট আপনাদের দিয়ে দিতে, কারণ কাল সকালে যখন ডাল ভাত খাবেন তখন আবার এই খাবারগুলোর কথা আপনাদের মনে পড়বে। হ্যাঁ লাবণ্য ঠিক আছে, মানে এখন অবধি ঠিক আছে। তুই কোর্টে যদি স্বীকার করে নিস তোর অপরাধের কথা তাহলে ভবিষ্যতেও ঠিক থাকবে। আমার ক্লায়েন্ট কি বলবে না বলবে সেটা আপনি ঠিক করে দেওয়ার কে মিস্টার অমিত রায়? আপনি তো মিস্টার দীপান সেন, আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন না, আপনার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, হেল্প চাইতে, রাইট? রাইট, আপনি একদম ঠিক ধরেছেন। তবে এছাড়াও আমার আরও একটা পরিচয় আছে, আমি সুমিত রায়ের লয়ার। আমি নূপুরকে ভালোবাসি না, আমি ভালোবাসি কাকে। কাকে ভালোবাসিস তুই? এই ভালোবাসার কথাটা তো তোর মুখে আমি প্রথম শুনছি। আমার চোখের দিকে দেখো। তোমার চোখের অপারেশন হবে, বিয়ের আগেই তোমার চোখের অপারেশন হবে চুঙ্কু। তুমি সবকিছু দেখতে পাবে, যারা যারা তোমাকে মারতে চেয়েছিল তাদের সবাইকে তুমি দেখতে পাবে। কাউকে ছেড়ো না চুঙ্কু, কাউকে ছেড়ো না। এদিকে বাজু কাকায় যে তোমার চোখ নষ্ট করেছিল সেই বাজু কাকাকেও তুমি দেখতে পাবে চুঙ্কু। ছেড়ো না চুঙ্কু, কাউকে ছেড়ো না, কাউকে ক্ষমা করো না চুঙ্কু, কাউকে না। যেদিন থেকে আমার বাবাকে ওরা মারতে চেয়েছিল সেদিন থেকে আমার বাবাই সব। আমার মেয়ের থেকে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছে, দিনক্ষণ সব ঠিক করেছে রিমা। তোমার সেদিনই বিধাতা মৃত্যুদিন লিখে দিয়েছে। উনি এখন ঠিক আছেন, আর একটু দেরি হলে অনেক কিছু হয়ে যেতে পারত। রাই বলুন না, মা ঠিক হয়ে যাবেন, বলুন না যে আমার মা একদম ঠিক হয়ে যাবে, প্লিজ বলুন ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবেন উনি, একদম সুস্থ হয়ে যাবেন। আচ্ছা শালুক কোথায়? শালুককে আগে ডাকো না। ডাকছি তো তখন থেকে, ঘুমোচ্ছে বোধহয়।
তুমি তুমি দাঁড়াও বড় মামি, আমি আমি ডেকে আনছি। বড় মামি, বড় মামু শিগগির তোমরা উপরে এসো, বড় মামু সর্বনাশ। আমি জানি না, আমি জানি না, এক্ষুনি জারার মুখোমুখি দাঁড়ানো ছাড়া আমি কোন আর পথ দেখতে পাচ্ছি না। আমাকে এক্ষুনি জারার সঙ্গে কথা বলতে হবে। আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো রাইট নাও, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। দাঁড়ান দাঁড়ান মা, জারা ম্যাডামের কাছে গিয়ে কোনো লাভ নেই, উনি উল্টে আপনাকেই একগাদা কথা শুনিয়ে দেবেন, আপনাকেই একগাদা অপমান করে দেবেন, আর আমি সেটা সহ্য করতে পারবো না। রাধা, খাল কেটে কুমির আমি এনেছি তো, এখন সেই কুমিটা যদি হিংস্র দাঁত আমায় দেখায় আমাকে সহ্য করতে হবে। আই হ্যাভ টু টেক ইট, আমি আমাকে এখানে যেতে হবে। আমি আপনার পায়ে পড়ি মা, আপনি আপনি জানা ম্যাডাম।